हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम टू माय चैनल रेसिपी बाय सिंथिया इस्माम। आज के आमी आपनादेर जोनो निये एसेछी लायर तैरी एक मजार तरकारी रेसिपी। एटा सब किछुर संगे खावा जाए, रुटी परोटा गरम भात। आमार आजकेर ए रेसिपिटी जोदि आपनादेर काछे एकटु होलेओ भालो लेगे थाके ताहले अवश्य एक लाइक दिबेन, कमेंट करबेन एबं शेयर करबेन, साथे आमार चैनलटी सबसक्राइब करबेन, पाशे थाका बेल आइकनटी बाजिये दिबेन। चलुन आर कथा ना बाड़िए झटपट तैरी करे नेवा जाक आजकेर ए मजार रेसिपिटी। एर जोन्नो चूला आगे थेके एकटा पैन बसिए तार मध्ये परिमाण मतो तेल दिए नियेछि। तेलटा जखन गरम हो गेछे सेई पर्याये एकटा डिम भेंगे नियेछि। एबार एर उपर किछुटा लवण छिटिए दिलाम। एक साइड हालका एकटु हये आसार पर आमि कोल्टे निच्छि। खूब कड़ा करे भाजा जाबे ना, हालका करे भेजे निते हबे। आमार भेजे नेवा हये गेछे, एबार आमि उठिए निच्छि। एई तेलेर मध्येई आमि हाफ कापेर किछुटा बेशी हबे पेंयाज कुचि करे रेखेछिलाम सेटा दिए निलाम। आर 6-7टा काँचा मरिच माझखान दिये केटे निएछि। झालटा आपनादेर टेस्ट अनुयायी बाड़िये कमिये दिते पारबेन। आमार ए मरिचेर झालटा कम एजन्य एकटु बेशी दिएछि। ताछाड़ा आमरा झालेर परिमाणटा एकटु बेशी खेये थाकि। एबार एर मध्ये 1/4 চা চামচের মতো গোটা জিরা দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নেচ্ছি। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম। আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। এবার আমি ঢাকনা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত রান্না করে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে 1/2 কাপ ডাল আমি ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে নিলাম। আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি। মশলার সাথে ডালটা একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে লাউগুলো দিয়ে নিচ্ছি। আমি একটা বড় সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সবগুলো ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে। আর কিছুক্ষণ একটু সবগুলো কষিয়ে নিব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছে। লাউ থেকেও অনেকটা পানি বের হবে, সেজন্য পানির পরিমাণটা কম দিয়েছি। আমি এখানে 1/2 কাপের মতো পানি ব্যবহার করেছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব, রান্নাটা মোটামুটি হয়ে আসা পর্যন্ত। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম, আর কিছুটা ধনিয়া পাতা কুচি। আবার একটু নেড়ে নিচ্ছি। এভাবে ঢাকনা ছাড়াই আর 2 মিনিটের মতো রান্না করে নিব। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে
একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার, অনেক বেশি টেস্টি লায়ের এই মজার তরকারি রেসিপি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।